ধুলাকান্তর তিনি অভিযুক্ত চিকিৎসকর জামিন গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ে জামিন দিছে তিনি চিকিৎসকক। 201, 218 ধারাত গ্রেপ্তার করা হয়েছিল চিকিৎসক কেজনক আর দুইটা জামিনযোগ্য ধারাত গ্রেপ্তার তিনি চিকিৎসকক। অতিরিক্তভাবে জাপি দিয়া হয়েছিল 419 ধারা। ধুলাকান্তর সন্দর্ভত শেহতীয়া খবর আমি জানাইছো, তিনি চিকিৎসকর জামিন মঞ্জুর করা হয়েছে আর যেহেতু দুইটা জামিনযোগ্য ধারাত গ্রেপ্তার করা হয়েছিল তিনি চিকিৎসকক, অতিরিক্তভাবে জাপি দিয়া হয়েছিল 419 ধারা। আর ফরওয়ার্ডিং রিপোর্টত তেওঁলোকৰ এগেইনষ্টত 201 ধারা আর 218 ধারা ইন্ডিয়ান পেনেল কোডত তেওঁলোকৰ এগেইনষ্টত দিলে। আর এই দুইটা ধারাই সাবলে গেলে আসলে এটা জামিনযোগ্য ধারা। যা দুদিনত একটা নতুন ধারা আকৌ পুনরায় জাপি দিলে, সেই ধারাটো হৈছে 409, অর্থাৎ ক্রিমিনেল ব্রিচ অফ ট্রাস্ট, মিসএপ্রোপ্রিয়েশন কমিটেড বাই পাবলিক সার্ভেন্ট। পুলিশে কেতিয়াও আমাক নোটিশ দিয়া নাই, যেটা ম্যান্ডেটরি। গতি এইবর সকলো চালি জারি চায় আর কৈছে যে আমি পয়সা লওয়া বলে এটা প্রসিকিউশনে আরও এটা আনব ধরেছিল যে পয়সা লো এইটা কাম করেছে। কিন্তু হাইকোর্টের অর্ডারত কেস জারি চাই হাইকোর্টে বরঞ্চ কৈছে যে এই ডাক্তারকিজনে যে পয়সা লৈছিল এইটোর কোনো সঠিক তথ্য বা বিতং তথ্য, কনক্লুসিভ এভিডেন্স কোর্টে নাপালে, গতি জামিন দিয়া হল। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।